Nossa. Até ele chegou para o profissional. A mãe, ele se chamou na escola, lá para o bolo. Para comentar, para se situar, como sabe, ele se chama, né, uma dona. Para não ganhar, eu gostei de salvar uma hora antes de ir. Eu vou ficar, então, eu gostei de salvar um lugar, eu ganhei uma coisa de bandeira, antes de salvar uma hora, eu vou ficar. A mãe, eu vou ficar, eu vou ficar, eu vou ficar, eu vou খাদ্য ভাষণে সচেতন হও এবং বাচ্চারা শুনতে যে আল ভিত্তি এই রোগটা পায় না তার জন্য তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তারা ডিম খায় না তথা একটা করে ডিম তাদের খাওয়া উচিত যা ডিমের পোষণ থাকে ভিটামিন ডি তে আর দুধের মধ্যে থাকে আমরা সেই দুধ সব পাই না তবে রামকৃষ্ণ মিশনে যারা আছো তারা সব সময় জন্য ভিটামিন থাকো তাই তোমরা ভাগ্যবান In your country, a tailor makes a man. In our country, a man, character makes a man. But how do you think I'm going to find President Karu Bashi Kuda Mata 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 গ্রামের প্রত্যন্ত গ্রামের নন্দী গ্রামের একটা গ্রাম যেখানে আমার স্কুল ছিল চার কিলোমিটার হেঁটে যেতে হতো চার কিলোমিটার হেঁটে স্কুল থেকে ফিরতে হতো এছাড়াও বাংলাদেশ টোটাল ১২টা দেশে মানুষের চিকিৎসা করার সুযোগ পেয়েছি এবং কিন্তু অর্থকে আবার সুশৃঙ্খলভাবে তাকে সৎভাবে ব্যবহার করার একটা নীতি আমাদের জীবনের প্রথম থেকে যদি আমরা তৈরি করতে না পারি তাহলে হয়তো সবটাই অমূলক হয়ে যাবে আমার বাবা বলেছিলেন একটা কথা তুমি জীবনে যা অর্থ ইনকাম করবে প্রত্যেক দিনে সেই অর্থটিকে চার ভাগে ভাগ করবে আমি তোমাদের কাছে একটা অনুরোধ রাখবো জীবনের কেউ মৃত্যুর সময় আমাদের দেহখানাও নিয়ে যাব না কিন্তু আমাদের কর্মের ফলটা আমরা বহন করব আমার নিজের জীবনে আমি যা ইনকাম করি প্রত্যেক দিন তাকে আমি চার ভাগে ভাগ করি প্রথম ভাগ হচ্ছে আমার পরিষেবার জন্য যারা আমার সঙ্গে যুক্ত আমি চিকিৎসক আমার কম্পাউন্ডার আমার ডাক্তার আমার অ্যাসিস্ট্যান্ট সকলের যাতে চলে তাদের সঙ্গে একটা অংশ 25% তাদেরকে আমরা ভাগ করে দিই তার সেই খরচটা ওই পারপাসেই হবে নিজের প্রয়োজন আছে এই ওষুধপত্র যেগুলো কেনা সেগুলোর জন্য ভালো কোয়ালিটি জিনিস কেনা এবং আমার নিজস্ব আহার জমানো রোগের চিকিৎসা ভবিষ্যতের জন্য আমার আত্মীয় পরিজন সকলের পরিষেবার জন্য আর 25% এক চতুর্থাংশ খরচ হয় আমার সেবার কাজে গরিব মানুষের সেবা রামকৃষ্ণ মিশনের মাধ্যমে যে সমস্ত পরিষেবা আমরা দিই আপনারা জানেন সমস্ত আমরা বিনা মূল্যে দিই এই পরিষেবায় গত বছর আমরা শুধু রামকৃষ্ণ মঠ মিশন এবং অন্য সেন্টারগুলোতে এই ওয়ান ফোর্থ যে টাকা তার থেকে এবং সকলের সকলের ভালোবাসা সকলের সহযোগিতার মাধ্যমে গড়ে উঠেছে আপনারা সবাই আশীর্বাদ করুন মহারাজদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন এইভাবে এই পরিষেবা দিতে পারে এবং মানুষের পাশে থাকতে পারে মানুষকে সেবা করতে পারি সেবাই যেন আমার জীবনে ব্রত আমার আদর্শ আমার ধর্ম হয়ে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমার মধ্যে বিরাজ করে আপনাদের আশীর্বাদে এই প্রার্থনা করি মা ঠাকুর স্বামীজির শ্রীচরণে বলে আমার বক্তব্য শেষ করলাম প্রধানকে রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ শ্রদ্ধা নমস্কার জানাই তিনি তার ছোট্ট বক্তব্য আমরা যে রোদে বসে আছি ছাত্রছাত্রী ভাই বোনেরা তার কথা তিনি বলেছেন ডক্টর হিসেবে এবং তার বক্তব্য আমার স্বামীজির কথা মনে হয় যা ব্যক্তিগতভাবে আমি জানি তিনি ওই স্বামীজি বলেছেন বহু রূপে তোমরা বলতে পারবে পরের কথাগুলো একজন উঠে দাঁড়িয়ে বলো তো তার সম্বন্ধে বলা যায় বহু রূপে সম্মুখে ছাড়ি পরেরটা একজন উঠে বলো বহু রূপে সম্মুখে ছাড়ি তারপরে বলো একদম ঠিক বহু রূপে সম্মুখে ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর মাননীয় ডক্টর প্রধান সেই রকমই একজন মানুষ আর একবার হাততালি আর বর্তমানে হয়ে যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী তপন মণ্ডল মহাশয় আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহারাজকে অনুরোধ করি তার হাতে একটু প্রীতি উপহার তুলে দিয়ে আসছেন